করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপির যৌথ উদ্যোগে হয়েছে 100 শয্যার ফিল্ড হাসপাতাল। চট্টগ্রামের পতেঙ্গায় এই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে কোভিড নাইন্টিন রোগীদের। সাধারণ মানুষের অর্থে নির্মিত হাসপাতালটি উদ্বোধন করেন সিএমপির কমিশনার ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। দেশের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র চট্টগ্রামে বর্তমানে বেসরকারি হাসপাতালের সংখ্যা 90টি। এসব হাসপাতালে আইসিইউ শয্যা আছে 110টি। করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় বেসরকারি এসব হাসপাতালে বন্ধ করে দেওয়া হয় রোগী ভর্তি, ফলে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। এই অবস্থায় চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপির সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন গড়ে তোলে এই হাসপাতাল। নগরীর একটি কমিউনিটি সেন্টারে 50 শয্যা দিয়ে কার্যক্রম শুরু হলেও শিগগিরই উন্নীত করা হচ্ছে 100 শয্যায়। বিভিন্ন জায়গায় ওরা সেবা বঞ্চিত হচ্ছে, তারা আমাদের এখানে এসে খুব সহজেই বিনামূল্যে সেবা নিতে পারবে। এখানে আমাদের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের ব্যবস্থা আছে, যেটা এখন খুবই প্রয়োজন। সংকটকালে সাধারণ মানুষের কথা চিন্তা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কমিউনিটি সেন্টারের মালিক। চিকিৎসার অভাবে মারা যাচ্ছে বা অসুস্থ হয়ে যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, তো এটা মনের ভিতরে তো অটোমেটিকলি কাজ করে জিনিসটা, তো সেই মারফতে আমরা সেই দায়িত্ববোধ থেকে আমরা জিনিসটা তাদেরকে ওনাদেরকে আমরা দিয়েছি। এ ধরনের উদ্যোগ মানুষকে শুধু চিকিৎসা সেবাই দেবে না, মানবিক হতেও উদ্বুদ্ধ করবে, এমনটাই জানান সিএমপির কমিশনার। আমি মনে করি এটা একটি মহৎ কাজ, এই মহৎ কাজের সাথে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা জড়িত থাকতে পারে, আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। হাসপাতালে মুমূর্ষু রোগীদের জন্য রাখা হয়েছে হাই ফ্লো অক্সিজেন সুবিধা, থাকছে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সুবিধাও। সিটি কর্পোরেশন কাজ। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।